ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে দেশে নাগরিকদের ভোটদানের গুরুত্ব বোঝাতে মাই ভোট ইজ মাই ফিউচার পাওয়ার অফ ওয়ান ভোট শীর্ষক এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় দেশের প্রতিটি নাগরিক অংশগ্রহণ করতে পারবেন। বুধবার এই প্রতিযোগিতা সম্পর্কে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলাশাসকের সভাগৃহে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুপ্রিয় অধিকারী, জেলা নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক কল্যাণ কুমার দাস। এই প্রতিযোগিতা সম্পর্কে কল্যাণ কুমার দাস জানান, দেশের মানুষকে ভোটদান বিষয়ে সচেতন করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয়বস্তু থাকবে স্লোগান লেখা, সঙ্গীত, পোস্টারিং সহ বিভিন্ন বিষয়। তিনি আরও জানান, সফল প্রতিযোগীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি শংসাপত্র প্রদান করা হবে। আগামী 15 মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। ইসিআই থেকে ন্যাশনাল ভোটার অ্যাওয়ারনেস কনটেস্ট এটা স্টার্ট হয়েছে, এটা চলবে হচ্ছে 15 মার্চ পর্যন্ত। পুরো কনটেস্টটাই অনলাইনে হবে। আমরা একটা কিউআর কোডও পেয়েছি, কিউআর কোডটা ওয়াইড ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এই কনটেস্টের মধ্যে মূল যে থিম থাকছে সেটা হচ্ছে মাই ভোট ইজ মাই ফিউচার পাওয়ার অফ ওয়ান ভোট। এই থিমের উপরে 5টি বিভাগে কনটেস্ট বা প্রতিযোগিতা হবে, কুইজ, সং, ভিডিও মেকিং, পোস্টার, স্লোগান। আর এই প্রত্যেকটি বিভাগের মধ্যে 3টে করে ক্যাটাগরি থাকছে, অপেশাদার বা অ্যামেচার, প্রফেশনাল বা পেশাদার এবং প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল। এই ছাড়াও এই কনটেস্টগুলোর মধ্যে বিভিন্ন নিয়ম ইত্যাদি রয়েছে। নিয়মগুলো আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে এবং তার সঙ্গে যে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমরা ওয়াইড পাবলিসিটি দিচ্ছি। আমাদের যে টুইটার আছে সেই টুইটার হ্যান্ডেলেও আমরা এই কেউ চাইলে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে যেহেতু পুরোটাই অনলাইনে প্রতিযোগিতাটা, যে কেউ যে কোনো সময় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও প্রতিযোগিতায় কিন্তু প্রাইজ এবং তার সঙ্গে শংসাপত্র, যেটা ই মোডে, ইলেকট্রনিক মোডে শংসাপত্রটা থাকবে, সেই শংসাপত্র পেতে পারবে। অনলাইনের মাধ্যমে যদি কেউ অংশগ্রহণ করে এবং সহযোগিতা কোনো অধ্যাপক যদি করে দেয়, সেটা কী করে জানা যাবে? সেটা এখনও কিছু ইসিআই থেকে কিছু জানানো হয়নি। বিষয়টা আমরা উপরে জানাবো যে এটা কী করা যায়, এটার গাইডলাইন কী থাকছে সেটা ইসিআইকে আমরা জানাবো। এটা ভোটার অ্যাওয়ারনেসের জন্য, মূলত যারা নতুন ভোটার বা যারা স্পেশালাইজড ভোটার বা আমাদের ওমেন পার্টিসিপেশন বাড়ানো, PWD ভোটার যারা তাদের বাড়ানো, যারা সিনিয়র সিটিজেন আছে তাদের ভোট দেওয়াতে যাতে উদ্যোগী করা যায়, এবং যারা মূলত যারা ইয়ং এবং যারা ফার্স্ট টাইম ভোটার তাদেরকে যাতে আমরা ভোটের দিকে নিয়ে আসতে পারি, ভোটের বুথের দিকে নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কম্পিটিশন থেকে জেলা ভিত্তিক না রাজ্য ভিত্তিক? এটা সারা দেশে হচ্ছে এই কম্পিটিশন। যে কোনো জায়গা থেকে এরা অংশগ্রহণ করতে পারে, পুরোটাই অনলাইন। এটা এই এই জিনিসটা এখন বলার মতো জায়গায় আমরা নেই। আমাদের কাছে যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনটা আমরা সবাইকে বললাম যে এটা ওয়াইড পাবলিসিটির জন্য, এটা আপনারাও যেহেতু আপনারাও অনেকেই আছেন এইরকম কাজ করে থাকেন, সেই জন্য এটাতে বলা হলো। এবং এটা কিন্তু কোনো মানে কোনো কারোর জন্য স্পেসিফিক নয়, যে কেউ পার্টিসিপেট করতে পারে, ওপেন টু অল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দবার্তা।